ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা জেনারেল হাসপাতালের প্রতিটি বেডেই রোগীর উপচে পড়া চাপ। স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে নিতে হচ্ছে চিকিৎসা। গেল কয়েকদিন ধরে শীতের প্রভাব বাড়ায় জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালগুলোতে এখন ডায়রিয়া আক্রান্ত হয়ে 270 জন ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় 100 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় আসন সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা সেবীদের। রোগীর স্বজনরা জানায় জেনারেল হাসপাতালে কলেরা স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধের সংকট থাকায় বাহির থেকে কিনে চালাতে হচ্ছে চিকিৎসা। আমি আমার বন্ধুটা নিয়ে আসছি, মারিতে শোয়া লাগছি, রোগীর অবস্থা খারাপ, সিট আছে 20টা, রোগী মনে হয় 100 উপরে হইব, ভিতরে স্যালাইন নাই, ডাক্তার কাছে স্যালাইন লাগে, ডাক্তার কাছে আমার কাছে স্যালাইন নাই, আমরা বিমুখ হচ্ছি, বাইরে গিয়েছি 100 টাকা স্যালাইন 20 টাকা স্যালাইন হয়ে যায়। আমাদের সদর হাসপাতালে আসছি, আপনার এখানে ঘনবসত বেশি হসপিটাল আছে, মানুষ অনেক ঘনবসত বাড়ছে, সিট নাই, তারপর আমাদের বাড়ি নিয়ে আসছে আছে দিন ধরে, তারও ওষুধ পানি বাইরে থেকে কিনে নিয়ে আসছে। রোগীর তুলনায় মানে ওয়ার্ডে যে পরিমাণ বেড আছে তার 4 গুণ বেশি রুগী আছে। এখন আমাদের স্টাফ স্যালাইন ট্যালাইন সবকিছু নিয়ে আমরা একটু চাপের মুখে আছি, অনেক বেশি অসুবিধা হইতেছে, আমাদের অনেক হিমশিম কাজ হইতেছে। কলেরা স্যালাইনের সংকট সমাধানে চাহিদা দেওয়া হয়েছে জানিয়ে জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক বলেন, খাবার স্যালাইনের মাধ্যমে বিকল্প উপায়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি বেড হলো 20টা ডায়রিয়ার বেড, বেড আমরা আরো বেশি ওয়ার্ডে দিয়ে রাখছি, আর এর চেয়ে বেশি বাড়াইতে গেলে আমাদের আসলে স্থান সংকুলান। গত বছর আমি ওয়ার্ড নতুন একটা ওয়ার্ড তৈরি করার জন্য একটা বিল্ডিংয়ের চাহিদা দিচ্ছি, যতদূর শুনতে পাচ্ছি যে এই বছর হয়তো আমরা বরাদ্দ পাবো, তার একটা নতুন বিল্ডিংয়ে আমরা 10 তলা একটা নতুন বিল্ডিংয়ে পেয়ে যাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই নতুন একটা ওয়ার্ড তৈরি বিল্ডিং তৈরি না হচ্ছে ততক্ষণ বেডের চাহিদা মিটবে। চলমান রোগের প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান সিভিল সার্জন। ঠান্ডাজনিত রোগগুলির জন্য রোগীর চাপ বাড়ায় বিছানার সংকট হয়েছে, ইতিমধ্যে ডায়রিয়াজনিত কারণে যে স্যালাইন দিতে হয়, খাবার স্যালাইন এবং সেরা পথে যে ফ্লুইড দিতে হয় সেটা কিছুটা সংকট তৈরি হয়েছে জেলা সদর হাসপাতালে। আমরা জেলা সদর হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে আগামীকালকের মধ্যেই আইভি ফ্লুইড চলে আসবে। আমরা আশা করছি যে ডায়রিয়াজনিত কারণে রোগীদের চিকিৎসা সেবায় জনগণ ঘাটতি না হয়, আমরা সচেষ্ট আছি। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে 30 থেকে 40 জন ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।